আসসালামু আলাইকুম সবাইকে, সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা 2024 সালে এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা, যাদের পরীক্ষা আর কয়েকদিন পরে শুরু হচ্ছে, যারা আবেদন করেছিল ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে, অনেকে আমার কাছে জানতে চাচ্ছ যে স্যার, আমার ফাইনাল পরীক্ষা চলাকালীন সময় যদি এসএমএস আসে পরীক্ষা দেওয়ার, এবং সেদিন যদি আমার পরীক্ষা থাকে বোর্ড ফাইনাল পরীক্ষায় এইচএসসি, আমি পরীক্ষা দিতে যাব নাকি ফাইনাল পরীক্ষা বাদ দিয়ে আর্মির পরীক্ষা দিতে যাব, নাকি আর্মির পরীক্ষা বাদ দিয়ে এইচএসসি ফাইনাল পরীক্ষা দিতে যাব, কি করবা, এটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। শুরুতে যারা এখনও আমাদের সোলজার ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, একটু সাবস্ক্রাইব করে রাখবা, এবং যারা এই ইনফরমেশনটা শুনছো আমার কাছে, ভিডিওটি শেয়ার করে তোমার অন্যান্য বন্ধুদেরকেও একটু শোনার সুযোগ করে দেবা। 2024 সালে যারা এইচএসসি ফাইনাল পরীক্ষার্থী, যারা আবেদন করেছিল পুরুষ এবং মহিলা প্রার্থী ট্রেড ওয়ান অথবা ট্রেড টুতে, এখন তোমার পরীক্ষা চলাকালীন দিনে যদি তোমার এসএমএস আসে, সেক্ষেত্রে তোমার আগে ফার্স্ট প্রায়োরিটি তুমি হচ্ছিল এইচএসসি যে ফাইনাল পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটাই তুমি আগে অংশগ্রহণ করবা। পরীক্ষা দিয়ে আসার পরে যদি সেদিন বা তার পরের দিনে যদি তোমার কোনো বোর্ড পরীক্ষা না থাকে বা দুই দিন গ্যাপ থাকে, এখন তোমার জেলা থেকে তোমার পরীক্ষার কেন্দ্র, সেনাবাহিনীর পরীক্ষার কেন্দ্রে যদি যেতে একদিন দুই দিন সময় লাগে, ঠিক আছে, আর তোমার রুটিনটা তুমি আগে মিলাই দেখবা এইচএসসি রুটিনটা, যদি পরীক্ষার মাঝে গ্যাপ থাকে, খুব ভালো করে শোনো, পরীক্ষার মাঝে যদি একদিন দুই দিন গ্যাপ থাকে এবং পরীক্ষা চলাকালীন দিনে যদি তোমার এসএমএস আসে, তুমি অবশ্যই আগে এইচএসসি ফাইনাল পরীক্ষাটাই দিতে যাবা। তারপরের দিন তুমি এইচএসসি ফাইনাল পরীক্ষা দেওয়া তোমার এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং তোমার পরীক্ষার যে রুটিনটা আছে সেটা নিয়ে, তোমার এসএমএস সেনাবাহিনীর পরীক্ষা দেওয়ার এসএমএসটা নিয়ে তুমি তার পরের দিনে যেখানে পরীক্ষা দেওয়ার কেন্দ্র ছিল সেনাবাহিনী, ওই কেন্দ্রে উপস্থিত হবা সকাল 8টার মধ্যে। উপস্থিত হয়ে তুমি তাদেরকে বলবা যে স্যার, আমার গতদিনে এইচএসসি ফাইনাল পরীক্ষা ছিল, এই যে আমার রেজিস্ট্রেশন কার্ড, পরীক্ষার এডমিট কার্ড, আমার পরীক্ষার রুটিন। তারা দেখে যখন সত্যতা যাচাই করে যখন দেখতে পারবে যে না, তুমি আসলেই পরীক্ষার্থী এবং তোমার পরীক্ষা ছিল, সে কারণে তুমি সেনাবাহিনীতে পরীক্ষা দিতে আসতে পারোনি, তোমাকে অবশ্যই তারা সেই দিনে, তার পরের দিনে যখন তুমি পরীক্ষা দিতে যাবা বা একদিন দুই দিন পরে পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনীর মাঠে, অবশ্যই তোমার তারা পরীক্ষা নিবে। তবে এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, দেখা যাচ্ছে তোমার বৃহস্পতিবারে যদি কোনো এইচএসসি ফাইনাল পরীক্ষা হয়ে থাকে, সেদিন যদি তোমার এসএমএস আসে যে সেই দিনে বৃহস্পতিবারে তোমার পরীক্ষা হওয়ার কথা সেনাবাহিনীতে, এখন তার পরের দিনে যদি তোমার পরীক্ষা না থাকে, ধরো তার পরের দিন তো শুক্রবার, শুক্রবারে তো আর সেনাবাহিনীতে পরীক্ষা হয় না, শনিবারেও পরীক্ষা হয় না সেনাবাহিনীতে, ঠিক আছে, কি রবিবারে হয়, খুবই রেয়ার শনিবারে পরীক্ষা নিয়ে থাকে। এখন যদি তুমি শুক্রবারে যাও পরীক্ষা দিতে ক্যান্টনমেন্টে, তাহলে তো তোমার পরীক্ষা নেবে না, বলবে যে শনিবার অথবা রবিবারে যেদিন পরীক্ষার্থী আসবে, নতুন পরীক্ষার্থীরা সেনাবাহিনীতে পরীক্ষা দিতে, সেদিন তোমাকে তারা আবার ডাক দেবে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। শুক্রবার এবং শনিবার ব্যতীত বাকি দিনগুলোতে পরীক্ষা হয়, এবং বাকি দিনগুলো যদি কোনো সরকারি ছুটি না থাকে, অবশ্যই তোমার সেনাবাহিনীর বিআরইউ বোর্ডে তারা পরীক্ষা নিয়ে থাকে। সো এই ইনফরমেশনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ এটা অনেক দিন ধরে অনেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির পেজে মেসেজ দিচ্ছিল, জানতে চাচ্ছিল। আশা করি তোমরা তোমাদের উত্তরটা পেয়ে গেছো। আর এইচএসসি পরীক্ষার্থীরা যারা আবেদন করেছিল পরীক্ষা চলাকালীন সময় যদি তোমার এসএমএস না আসে, পরীক্ষা শেষ করে অর্থাৎ প্র্যাকটিক্যাল শেষ করে তোমার হাতে যে সময়টা থাকবে, ওই সময়ের মধ্যে তুমি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসেও 15 দিন 20 দিন অথবা এক মাসের একটা কোচিং করে যাওয়া, এতে করে তোমার লাভ হবে। তুমি মেডিকেলে আনফিট থাকলে তুমি মেডিকেলে ফিট হতে পারবা আমাদের এখান থেকে পরামর্শ নিয়ে। এরপরে লিখিত পরীক্ষাগুলো কোন প্যাটার্নের কোশ্চেনগুলো আসে, কোন প্রশ্নগুলো পড়ে গেলে তুমি লিখিত পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা সেনাবাহিনীতে, সেগুলো তোমার একটা ধারণা হবে এখানে মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে।
এরপরে শারীরিক অনেকে দুর্বলতা থাকে, কেউ বুক ডাউন দিতে পারছে না, কেউ পুশ আপ দিতে সরি দৌড়াতে পারছে না, বিম দিতে পারছে না, সিট আপ দিতে পারছে না, এই জিনিসগুলো তোমার এখানে শারীরিক ট্রেনিং এর মাধ্যমে উন্নতি ঘটবে। এরপরে ভাইবা পরীক্ষায় অনেকে দুর্বলতা থাকে, ভাইবা কিভাবে দিতে হয়, একজন দুজনের সামনে কিভাবে কথা উপস্থিত বুদ্ধি দিয়ে কথা বলতে হয়, এই জিনিসগুলো অনেকে আমরা পারি না, এগুলো তোমার এখানে প্রস্তুতির মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর কি। সবাই ভালো করে পরীক্ষা দাও, যারা এইচএসসি পরীক্ষার্থীরা যারা শুনলা, তোমাদের জন্য শুভকামনা থাকলো, যাদের রেজাল্ট ভালো হয়, ঠিক আছে, বেশি বেশি করে পড়তে হবে, রেজাল্টটা ভালো করতে হবে এবং বাবা মাদের মুখে হাসি ফোটাতে হবে। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে।